রিজা, তোমার সাথে আমার কিছু কথা আছে যা তোমাকে শুনতে হবে। এ কথাগুলো বলার জন্য আমি তোমার বাসায় এসেছি। অবশ্যই শুনব, কেন শুনব না তোমার কথা? বলো কি বলতে চাও। আমাদের রিলেশন তো অনেক দিন হয়ে গেল। দেশের অবস্থা খুব ভালো নয়, দেশে চলছে লকডাউন আর লকডাউন। এমন একটা অবস্থায় আমাদের রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব হবে না। এসব কি বলছো তুমি? এটা হতে পারে না। না না, আমি এটা মেনে নিতে পারবো না। যা শুনছো তাই সত্যি। আমি আমাদের ভালোবাসার ভিত্তিতে লকডাউন দিতে চাই, কারণ দেশের এত অর্থনৈতিক ক্ষতির জন্য দায়ী লকডাউন। তাও লকডাউন দেওয়া হচ্ছে, তাই আমিও আমার ভালোবাসার ভিত্তিতে লকডাউন দিতে চাই, যাতে কোনো ধরনের করোনা ভাইরাস আক্রমণ না করতে পারে। সেজন্য তুমি কি পাগল হয়ে গেছো? ভালোবাসি আবার লকডাউন হয় নাকি? আমি তোমাকে তো অনেক ভালোবাসি। তুমি যদি না আমাকে সত্যি ভালোবাসো, তাহলে আমাদের 7 দিন লকডাউন থাকতে হবে। এই 7 দিন লকডাউনে আমার প্রমাণ করে দিবে তুমি আমাকে কতটা ভালোবাসো। ঠিক আছে, তুমি যখন বলছো এত করে আমি মেনে নিলাম, কিন্তু 7 দিন পরে তুমি আমাকে কিন্তু ভুলে যেও না, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, তাহলে আজ থেকে আমাদের ভালোবাসার লকডাউন শুরু হতে যাচ্ছে। আমি চললাম। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।